জানে কখন নাটক করতে হয়, এত তাড়াতাড়ি করলে কেসটা দুঃখ পাবে, অক্সিজেনের আরও সংকট ঘটতে পারে। আমার এখন তো ভয় লাগছে কেসটাকে বাঁচিয়ে রাখতে হবে। কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, সিবিআই ইডি তৎপর যদি হয় এ কোথায় শেষ হবে না আপনি জানেন না আমি জানি, তবে এটুকু বলতে পারি নবান্ন পর্যন্ত যাবে এই তদন্ত। বাক স্টপ শেয়ার একটা কথা আছে, নবান্নে পর্যন্ত যাবে, কারণ সব কিছু হয়েছে দিদির নির্দেশে, আমি তো দায়িত্ব নিয়ে বলছি। আরেকটা জিনিস লক্ষ্য করার, সিবিআইডি তদন্তের মধ্যে আরেকটা জিনিস খুব লক্ষণীয়, তৃণমূলের দলের মধ্যে দিদির টিমের লোক খালি গ্রেপ্তার হচ্ছে, ভাইপোর টিমের লোকগুলোকে কিন্তু এখনো ছাড় দেওয়া হয়েছে। এটা কিন্তু আরেকটা লক্ষণীয় এবং আকর্ষণীয় বিষয়। ভাইপো এখন ক্ষমতায় আসতে চাইছে, ভাইপোর টিমের যারা লোক তাদেরকে এখনো সিবিআই ইডি তাদের জাল থেকে বাইরে রেখেছে। দিদির দলের নেতাদেরকে অর্থাৎ দিদির টিমের নেতাদের কিন্তু একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে। আজ না হয় কাল আমার এই কথা নিশ্চয়ই আরও প্রশ্নের উদ্রেক করবে বলে আমি মনে করি। তো গরুচোরকে তো গরুচোরই বলবে, এসএসকেএমে আগে গরুচোর বলেছে, এসএসকেএম হাসপাতালের মধ্যে পেশেন্টরা গরুচোর বলেছে। আচ্ছা, পার্থকে চটি ছুঁড়ে মেরেছে তৃণমূলের এই অবস্থা মামাটি মানুষের নেতাদের। আবার বলছি, গরু চুরি একা কেসটা করেনি, কেসটা চেষ্টা করলেও একা একা করতে পারবে না, পুলিশের মধ্যে জড়িত। প্রত্যেকটা যে থানা দিয়ে গরু গেছে, প্রত্যেকটা জেলার এসপি নেতা সব জড়িত, পশ্চিমবঙ্গের পুলিশের ডিজি আইজি সব জড়িত, বিএসএফ তারা জড়িত, নেতা তারা জড়িত। খালি কেসটাকে ধরলেই তো হবে না, এখন কেসটার ঢোল ফেটে গেছে বলে সব দোষ কেসটার আমি এটা বলবো না। কেসটাকে কেসটা করেছে কে? বীরভূম থেকে তো ঘাড়ে করে কেসটা গরু বাংলাদেশে নিয়ে যায়নি, বাংলাদেশে গরু নিয়ে যেতে মুর্শিদাবাদ পার হতে হয়েছে। মুর্শিদাবাদে কারা কারা মদত করেছিল, মুর্শিদাবাদের কোন কোন পুলিশ অফিসার মদত করেছিল, কোন কোন থানার ওসিরা মদত করেছিল, এমনি এমনি কি হয়েছে? কেসটা কি বীরভূম থেকে গরুগুলোকে ঘাড়ে করে নিয়ে বাংলাদেশ পার করে দিয়েছে? তা তো নয়, এটা একটা ওয়েল অর্গানাইজড ক্রাইম হয়েছে, ওয়েল অর্গানাইজড সিন্ডিকেটের মাধ্যমে হয়েছে, যেখানে পুলিশ জড়িত, তৃণমূল জড়িত, নেতা জড়িত, বিএসএফ জড়িত। গরু কাণ্ডে আইএস আইপিএস প্রচুর অফিসার ধরে দেন, খুব খুব সাধারণভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। মনে করুন গরুটা আসছে ইউপি থেকে, বিহার থেকে, হরিয়ানা থেকে, আসছে কোনটা দিয়ে? গরু তো উড়ে উড়ে আসছে না, মেন রোড দিয়ে আসছে, কিসে আসছে? ট্রাকে আসছে। তাহলে কেন্দ্রীয় সরকারে যারা থাকে তারা জড়িত, কারণ রাস্তাটা কেন্দ্রের। মনে করুন বিহার পারে পশ্চিমবঙ্গে ঢুকছে, সেখানকার সরকার টাকাদের রাজ্যের মদত ছাড়া সম্ভব? গরু তো মানিব্যাগে করে আনা যাবে না, গরু তো ট্রাকে করে আনবে। আবার বীরভূমে কেস্টার এলাকায় গরুকে রেখে খাইয়ে তাজা করে নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল, লাভপুরে হাজার হাজার গরু। তো যে সমস্ত জেলাগুলোর উপর দিয়ে গেছে সেই সমস্ত জেলায় শুধু গরু না, গরু, কয়লা, বালি, পাথর সব কিছুর জন্য সেই সমস্ত রাস্তার উপরে টেন্ডার দেওয়া আছে, টোকেন দেওয়া হয়, সেই টোকেন দেখালে ছাড় পেয়ে যায়। টোকেন ইস্যু করে জেলা পুলিশ। বাঁকুড়ার বাঁকুড়ার যে ঘটনা সেই ঘটনা সামনে রাখলে আপনারা সবই বুঝতে পারবেন। আমি আবার বলছি, এটা ওয়েল অর্গানাইজড ক্রাইম, এবং বাংলার মুখ্যমন্ত্রীর জ্ঞাতসারে, তার প্রশ্রয়ে, তার মদতে, তার সহযোগিতায় এই ঘটনা ঘটেছে, এই এই সিন্ডিকেটরা চলেছে। এ একটা দুটো নাই, এ 50 কোটি টাকার ব্যাপার নয়, এটা এটা হাজার হাজার কোটি টাকার ব্যাপার। 50 কোটি টাকার ব্যাপার নয়, পার্থ অর্পিতার ব্যাপার নয়, অনেক বড় বড় রাঘব বোয়ালরা এখানে জড়িয়ে আছে, চুনোপুঁঠি ধরা পড়েছে, রাঘব বোয়ালরা এখনো জালের বাইরে আছে। রাঘব বোয়ালদের বাঁচাতে কাউকে প্রশান্ত মহাসাগরের ভানুতুতুতে পাঠিয়ে দেওয়া হয়েছে, কাউকে দুবাই পাঠিয়ে দেওয়া হয়েছে। কেসটা পাঠা
তাই সে বোলপুরে থেকে গেছে। তুই জানে কখন নাটক করতে হয়, এত তাড়াতাড়ি করলে কেসটা দুঃখ পাবে, অক্সিজেনের আরও সংকট ঘটতে পারে। আমার এখন তো ভয় লাগছে কেসটাকে বাঁচিয়ে রাখতে হবে, কেসটা যেন বেঁচে থাকে, অনেক কিছু জানা যাবে। তাহলে কেসটা যা শরীরের যা বাইরে থেকে যেরকম দেখছি দেখানো হচ্ছে, কেসটা কিন্তু নার্ভাস পাবলিক। ও অনেক চরম চরম করে এখন নিজের পিঠে চরম চরম করছে, ও কিন্তু নার্ভাস পাবলিক, চেহারায় কথা বলছে। বিন্দুমাত্র হিম্মত থাকলে সিবিআই দপ্তরে চলে যেতে পারতো, কী হতো? সিবিআই ভাজা করে খেয়ে নিত, তা তো নয়। এতটাই দুর্বল, এতটাই চোর, এতটাই অসহায় মনে করছে যে ঘরের মধ্যে তালা দিয়ে নিজেকে বাঁচাতে চাইছে। হাই রে হাই, হ্যাঁ সেই জন্য দিদির তার জন্য দুশ্চিন্তা শেষ নাই। ব্রেনে অক্সিজেন কম যায়, দিদির চারজনের তার জন্য দুশ্চিন্তা শেষ নাই। উচিত এখন দিদির কেসটার জন্য অক্সিজেনের সিলিন্ডারের ব্যবস্থা করা। দিদিরও দরকার হবে দুদিন পর অক্সিজেন সিলিন্ডারের। দিদি আর ভাইয়ের মধ্যে ফারাক কিছু নাই। আচ্ছা কেসটা কেসটা হয়েছে দিদির দয়ায়, দিদির ভরসা, দিদির মদতে, দিদির প্রশ্রয়ে, দিদির জ্ঞানে, দিদির প্রত্যক্ষ অন্যায় সহযোগিতা করায়। নৈতিকতার কারণে পদত্যাগ করবে না। হ্যাঁ, যদি বিন্দুমাত্র রাজ যদি সততা স্বচ্ছতা দৃঢ়তা আপনাদের থাকে, তাহলে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন দাবি, আজ পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে দুর্নীতি যেভাবে প্রকাশ পাচ্ছে, দুর্নীতির উৎকট গন্ধে সারা বাংলা নয় সারা ভারতবর্ষ আজ বাংলার দিকে ছিচি করছে, সেই বাংলার মুখ্যমন্ত্রী আপনি কোন নৈতিক বলে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী পদ রক্ষা করে চলেছেন? আপনার কাছে প্রশ্ন, আপনার পদত্যাগ করা উচিত। বাংলার মুখ্যমন্ত্রী নৈতিক কারণে আপনার পদত্যাগ করা উচিত বলে মনে করি।